অজগর সাপের খাঁচায় গ্রিল ধরে অসহায়ভাবে চেয়ে আছে একটি খরগোশ সম্প্রতি রাজধানীর জাতীয় চিড়িয়াখানার এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে মাংসাশী প্রাণীদের জীবিত পশু খেতে দেয়ার বিরোধিতা করছে বাংলাদেশ র্যাবিট গ্রুপ নামে একটি খরগোশপ্রেমী প্রেমী সংগঠন তাদের দাবি এতে লঙ্ঘিত হচ্ছে প্রাণী অধিকার এ নিয়ে চিড়িয়াখানায় গিয়ে প্রতিবাদ জানায় সংগঠনটির সদস্যরা ফরেন কান্ট্রিতে আপনি দেখবেন একশো বছর দুশো বছর আগে থেকে ওদের কিন্তু ট্রেন করা হয়েছে সাপকে ট্রেন করে ওরা যেখানে ডেডি খেতে দিচ্ছে সেখানে আমরা কেন পারবো না যেখানে সাপ কিন্তু সপ্তাহে মাত্র একদিন খায় সেখানে আমরা ওরা কিন্তু ডেডিমেল ডেড অ্যানিমেল অলরেডি খাচ্ছে তো আমরা কেন শুধু শুধু লাইভ অ্যানিমেল দিয়ে ওদেরকে টর্চার করব। তিন দিন ধরে খরগোশটা পড়ে আছে যদি সাপটা নাও খায় তো খরগোশটা কিন্তু ধুকে ধুকে মারা যাবে তো এটা বন্ধ করা উচিত আমার মতে একটা জীবিত প্রাণীকে খাদ্য হিসেবে যদি দেওয়া হয় তাহলে সেই প্রাণীটা প্রথমেই যদি খাদ্য হিসেবে পরিণত না হয় সে অনেক অনেক টর্চারের মধ্যে থাকছে এবং প্রাণীকে খাবারও দেওয়া হচ্ছে না ওখানে বিভিন্ন জুতেই কিন্তু অলরেডি ব্যান হয়ে গিয়েছে লাইভ প্রাণী দেওয়া সো আমরা চাই যে ফ্রেশলি কিল্ড প্রাণী দিলেও দিনের পর দিন টর্চার করে যেন খাদ্য না দেওয়া হয় এক একটা খাঁচায় এটা নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলাম কিন্তু ওনরা এই ব্যাপারটা নিয়ে টোটালি কথা বলতে চলেন না এবং মিসবিহেভ করছেন আমাদের সাথে তো যখন ব্যাপারটা বুঝিয়ে বলতে গেলাম যে না দেন কিন্তু ওনারা টাইম দিলেন না ওনারা বললেন যে প্রেস মিটিং ডাকা হবে কিন্তু আমাদের কথাই শুনতে চাইল না বরং মিসবিহেভ করে আমাদেরকে চলে যেতে বলছিলেন তবে মাংসাশী প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জীবিত খরগোশ দিতে হচ্ছে বলে জানিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে বিকল্প নিয়েও ভাবছেন তারা সকল দেশে এই পাইথন সে যে ধরনের পাইথনই হোক না কেন পাইথনকে তার খাবার হিসেবে এই লাইভ অ্যানিমেল রেবিট গিনিপিগ মাইস ডেউল চিক এগুলো দেওয়া হয় এবং মানে আজ হ্যাঁ কেন দেই হচ্ছে এইগুলো হচ্ছে প্রিডেটর অ্যানিম্যাল তো প্রিডেটররা যদি হান্টিং না করতে পারে তাহলে তাদের এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজের একটা একটা অংশ যে একটা শিকারকে মারতে যায়া তার বডিতে যে এক্সারসাইজ হয় এই এক্সারসাইজটা তার অ্যান্ডোক্রাইন যে রেগুলেশন বিশেষ করে যে হরমোন সিস্টেমটাকে সেটা ই করে ত্বরান্বিত করে এটা কনজারভেশন ব্রিডিং এর একটা টুলস ও বটে এই বিষয়ে যারা গবেষণা করে তাদের সঙ্গে আলাপ করতেছি তারা যখনই সাজেশন আমাকে দিবে তখন এটা আমি এটা পরিবর্তনের দিকে নিয়ে যাব আমি বিষয়টার সঙ্গে একমত আসলে অমানবিক বাট এখানে অল্টারনেট আমরা খুঁজতেছি আর পুরো চিড়িয়াখানা প্রথাই প্রাণী অধিকার বিরোধী এমন দাবি করে গবেষকরা বলছেন প্রাণী অধিকার রক্ষায় ঢেলে সাজাতে হবে পুরো চিড়িয়াখানা পদ্ধতিকেই সত্তর আশি দশকের পরে কিন্তু এই জু কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন চলে গেছে সাফারি ওপেন জুতে সেখানে তার ন্যাচারাল হ্যাবিটেট থাকে ন্যাচারাল খাবার থাকে এটা বিবেচনা উচিত যে এইভাবে অ্যানিমেলটা না দিয়ে অন্যভাবে এটাকে ফ্রেশ কিল করে খাওয়ানো যায় কিনা না খাবারগুলো রাতের বেলা সন্ধ্যার পরে দিয়ে দেওয়া আবার সকালবেলা সেটাকে মুভ করে দেওয়া এটাও তারা করে দিতে সাধারণ মানুষের চোখে সেটা পড়বে না ঢাকা চিড়িয়াখানায় একশো সাঁত্রিশটি প্রজাতির মোট দু হাজার সাতশো আটাত্তরটি প্রাণী রয়েছে এর মধ্যে বারোটি প্রজাতির ছত্রিশটি মাংসাশী প্রাণীকে গবাদি পশুর মাংসের পাশাপাশি খরগোশ মুরগি সহ জীবিত বিভিন্ন প্রাণী খেতে দেওয়া হয় কেফাযাত শাকিল সময় সংবাদ ঢাকা